বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, হত্যার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 5 তারিখে যে নির্বাচন হয়েছে তা কোনো নির্বাচন নয়, সেদিন হয়েছে শুধু প্রহসনের নির্বাচন। 5 জানুয়ারি নির্বাচনের ট্রেনে কোনো যাত্রী ছিল না।